সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যখন ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলার তাহিরপুর হাটে। রাজশাহী তাহিরপুর হাট থেকে আজকে আমরা জানবো ধানের বাজার দর। আজকে 29 নভেম্বর 2023 সাল, 29 ডিসেম্বর 2023 সাল, এ হাট বসে রোজ সপ্তাহে দুই দিন, প্রত্যেক শুক্রবার এবং সোমবার সকালকার বাজার। তো দর্শক আজকে চলুন জেনে আসি আমরা কৃষক ভাই এবং ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো। আজকে আমরা ধানের বাজার ধানের দাম প্রচুর বেশি, ধান বাজারে আসছে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি ধান দেখছি স্লিপ হাতে ধান কিনলেন? কি ধান কিনছেন আজকে? 75। আজকে সর্বোচ্চ 75 ধানের যেটা ভালো মানের কেমন দাম আছে? 1370। হ্যাঁ ভাই, 1300। আপনি বিক্রি করলেন না তো? ও মানে ঢালিচ্ছেন। আমি এখানে ব্যাপারী ভাই সাথে বলছি, সমস্যা নেই। তো 1370 টাকা পর্যন্ত 75 ধান কিনছেন, যেটা কোয়ালিটি সম্পন্ন একটু ভালো 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 মান, আর যেটা একটু কম আছে তাহলে একটু কম আছে 1220। আর অন্য অন্য ধানের বাজারটা কেমন আছে? 1400-1500। মানে বাজার তো তাহলে অনেকটাই বাড়ছে। আচ্ছা ধন্যবাদ ভাই, আমরা আরও পাশে ধান আছে কি কি আজকে দেখি। তো দেখি ভাই 75 ধান কিনেছে, আমরা সব ধানের দামটা জানার চেষ্টা করবো। চাচা কি ধান নিয়ে আসছেন? 75 নিয়ে আসছেন, দাম হয়েছে? না দাম হয়নি, গৃহস্থ দেখাইতে গেছে। ও গৃহস্থ দেখাইতে গেছে। তো দর্শক আমরা এই যে পাশ দিয়ে, চাচা কি ধান বেচলেন, কি ধান বিক্রি করলেন? আসসালামু আলাইকুম ভাই, কি ধান কিনলেন আপনি? এই ধান কিনলাম 28-29 কাটারি। 29 পুরাতন না নতুন? পুরাতন। যাই হোক, অনেকদিন পর অনেক দর্শক আমার জানতে চাচ্ছিল কি দাম নিলেন পুরাতন 29। পুরাতন 29 1300-1310 টাকা, মানে 1300-1320 টাকা পর্যন্ত। আর 28 ধানের বাজারটা? 28 ধান 1400-1410, 1400-1410 টাকা নতুন ধান। পুরাতন ধান, পুরাতন পুরাতন আছে 10টি মাসে। কাটারিটা কত আছে? 1370-1380 টাকা। তাহলে 1370-1380 টাকা কাটারিটা, তাহলে অনেকটাই তো বাড়ছে আমরা আজকে হাটে দেখছি গত কয়েক হাট ধরে। তবে কৃষকের মুখে একটু হাসি আসছে মনে হয় নাকি, মাঝখানে আসলে তো অনেকটা পড়েছিল বাজার, 1000 থেকে 1100 মধ্যে ছিল। মোটা ধানের বাজারটা কেমন আছে ভাই? সন্ধ্যা এগুলো 1170-1180 এরকম, 1170-1180 এর মধ্যে বাজার আছে। তাদের এক মোটা গুটি ওটা 1120-1130 টাকা। আচ্ছা ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখান থেকে ভাইয়ের কাছ থেকে আজকে আমরা অনেক দর্শক আমার পুরাতন ধান এর বাজারটা কেমন জানতে চাচ্ছিলেন। আসলে আমি ঝলমলিয়া বানেশ্বর বাজারে, এদিকে আমি পাই নাই। তো পুরাতন ধানের বাজার 29 ভাই, 50-51-এর বাজারটা কেমন আছে? 49-51? 49? হ্যাঁ 49-এর বাজার 1250। 1250 সপ্তাহি ধান আজ কেমন কিনা বেচা? ওটাও একই দাম, একই দামের মধ্যেই হচ্ছে। তো এখান থেকে আমরা ব্যাপারী ভাইয়ের কাছ থেকে আছে মোটামুটি 7-8 রকম ধানের বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করছি। আর যেগুলো হচ্ছে 28 ধান, জিরা ধান, এগুলো বাজার আপনার 1450-1500, এবং যেগুলো অন্য অন্য 87-75 ধান আছে 1350-1370 এর মধ্যে বেচা কিনা হয়েছে আজকে হাতে। তো দর্শক আমরা রাজশাহী তাহিরপুর হাট থেকে মোটামুটি আজকে অনেক ধানের দাম জানছি ব্যাপারী ভাইয়ের কাছে, আর অনেকটা বাজার বাড়ছে। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।